চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে একটা প্লাজো সেলাই করব, আর এটি হচ্ছে আমাদের একটা কুর্তি। তো আমাদের যেহেতু কাস্টমাইজ অর্ডার নেওয়া হয়, এটা একটা কুর্তি, এটার সাথে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা একটা প্লাজো বানাবো। তো প্লাজো কিভাবে তৈরি করছি ভাবছি যে দেখিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে কিভাবে কাটিং করা হচ্ছে। তো এটি কাস্টমাইজ অর্ডার ছিল একজন প্রেগনেন্ট আপুর জন্য, তো ওই হিসাবে আমাদেরকে এই প্লাজোটা তৈরি করতে হবে খুবই ঢিলে ঢালা করে, খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে। তো তার জন্য আমি প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি, এবং যতটুকু লং আছে, আমি আমার লংটা ছিল 42, তো সেজন্য হচ্ছে আমি ওইভাবে ওই মেজারমেন্টটা আমি কেটে নিব। হ্যাঁ, মাপ দিয়ে আমি চার ভাঁজে কাটবো। তো এক্ষেত্রে প্লাজোটা খুব ইজি, আপনি চার ভাঁজে কেটে কোমরটা নিয়ে নেবেন, যে হাতা আছে হাতাটা মেপে সুন্দরভাবে কেটে নেন, আপনি হচ্ছে সেলাই করে ফেলুন একদম সহজে। তো এখানে আমি ওইভাবে মাপ করে নিয়ে নিচ্ছি, এবং চারটা পার্ট করে কোমর যতটুকু রাখবো অতটুকু রেখে আমি হচ্ছে কোমরের যে উপরের যে পার্টটা আছে, এই পার্টটা আমি, যেহেতু উনি একটু লম্বা চাচ্ছিলেন, তো সেক্ষেত্রে এখানে আমি 17 পর্যন্ত রাখবো, রেখে আমি হচ্ছে হাতাটা দিয়ে দিব। তো এখানে দেখেন, এখানে চারটা পার্ট আছে, আপনারা চার ভাঁজ করে নেবেন। হ্যাঁ, এখানে চার ভাঁজ করে নেবেন একদম সহজ। এখানে কতটুকু আছে দেখেন, আমার কোমরের মাপ ছিল 45 ইঞ্চ, তো এখানে অলরেডি 16, 2 16 হচ্ছে 32, 32 দ্বিগুণ হচ্ছে 64, 64 পর্যন্ত আছে। আর এই সেটটাতে আমি নিয়ে নিব হচ্ছে 17 নিব। হ্যাঁ, তো একটু বাড়িয়ে নিতে পারি যদি আপনাদের প্রয়োজন হয়, বাড়ানো কমানো যাবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 17। হ্যাঁ, তো যারা একটু 39 অথবা 40 সাইজের প্লাজো বানাতে চান, সেক্ষেত্রে তারা নিয়ে নিবেন হচ্ছে 15 বা হচ্ছে 16 এরকম। এটাকে আমি পার্ট করে নিচ্ছি, আর কাটা সিস্টেমটা এটা একেবারে ইজি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখানে তেমন কোনো কাজ নেই, শুধু হচ্ছে হাতাটার মাপটা নিব, প্লাজোর যে মাপটা আছে ওইটা নিব, আর এটা হচ্ছে ভাঁজ করার জন্য আপনি চাইলে এখানে রাবার ইউজ করতে পারেন, অথবা যদি ফিতা চান ফিতা ইউজ করতে পারেন। তো সেজন্য আমি মেপে দেখি, দেখে নিচ্ছি যে আমার মাপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো যাই হোক, ঠিক আছে। এখান থেকে আমি এবার নিচের যে অংশটা আছে, এখানে আমি হাতাটার মধ্যে একটা দাগ দিয়ে দিব। এটা আপনি যদি, যাদের দাগ দেওয়ার দরকার নেই, সরাসরি চাইলে আপনি করতে পারেন, আবার যদি চান যে হ্যাঁ একটু এঁকে নেবেন, তো সেক্ষেত্রে নিয়ে নিতে পারবেন। এখানে আমি রাখবো 30 ইঞ্চি রাখবো, যেহেতু আমি ঢিলা ঢালা করবো শুরুতেই বলেছি, সেজন্য এখানটাতে আমি 30 ইঞ্চি পর্যন্ত রাখবো, রেখে বাকি যে অংশটা আছে সেটা আমি সাইড থেকে কেটে রেখে দিব। এছাড়া আমার মানে ফিতাটার জন্য আমার কাপড় আলাদা আছে, হ্যাঁ ওখান থেকে আমি ফিতাটা তৈরি করে নিব। আর যদি এই যে অংশটা আপনি চান, এখানে 15 না দিয়ে আপনি যদি আরেকটু কম দিতে চান, সেটিও কিন্তু দিতে পারবেন। হাতাটা আমি অনেক চওড়া নিয়েছি, তো এখান থেকে কিন্তু আরো কাপড় বেরিয়ে যাবে যদি আপনি আরেকটু কম চওড়া রাখেন। সালোয়ারের যদি আপনি অথবা প্যান্টের মধ্যে কোমরের থেকে যে পট্টিটা দেয় সেটা দিতে চাইলে, আপনি এখান থেকে যে কাপড়টা বের হবে সেটা দিয়েও কিন্তু আপনি দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যে কাপড়টা আছে এটাকে লাগিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। যারা হেলদি আপুরা আছেন তাদের জন্য অবশ্যই এই পট্টিটা ইম্পর্টেন্ট, এতে করে আপনি যখন চলাফেরা করবেন আপনার কাছে কমফোর্ট ফিল হবে। তো এই হলো আমার প্লাজো কাটিং। এরপর আমি এটা সেলাই করে ফেলবো, সেলাই করে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি কুর্তির সাথে এটা পাঠিয়ে দিব। কেউ যদি সেলাই করার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি সেলাইয়ের ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে বুঝতে পারেন। সেলাই করা খুবই ইজি, আপনারা বিভিন্ন ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমার যেহেতু অর্ডারের একটা কাজ ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হলো আমার কুর্তি এবং প্লাজোর ফাইনাল লুক। এই কুর্তিটার ডিটেল দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন, এই হচ্ছে আমার কুর্তিটা। এগুলো সুতি ম্যাটেরিয়ালের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা, খুবই চমৎকার একটা পকেট কুর্তি। দেখেন এই পাশটাতে আপনারা পকেট পেয়ে যাবেন,
এই যে এখানে পকেট পেয়ে যাবেন, সুন্দরভাবে ডিজাইন করা আছে। আমি খুব কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিব। এই যে দেখেন, এখানে কুর্তিটার সামনের যে পার্টটা আছে, এখানে প্রিল করা আছে, একটা ডিজাইন করা আছে। এরপরে হচ্ছে এখানে পাইপিং করা আছে, তারপরে এই পাশটাতে পাইপিং পেয়ে যাবেন। যেমন হাতাটা দেখেন, হাতাটা আপনারা ফোর কোয়ার্টার অথবা ফুল হাতা পেয়ে যাবেন। এবং পেছনের সাইডটা দেখেন, পেছনের সাইড এরকম প্লেন থাকবে। এগুলো কুর্তিটা, এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তো এগুলো আমাদের ফেসবুক পেজ গ্রিন ক্রাফটে আপনারা পেয়ে যাবেন। এবং নিচের পোর্শনটা দেখেন, এখানে সাইডে কিছুটা ফাড়া পেয়ে যাবেন। আমাদের পেজে আপনারা কুর্তি, ম্যাক্সি, ট্রাভেল ব্যাগ, সুপারি পাতার প্লেট, বিভিন্ন ধরনের হাতের কাজের ড্রেস, অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে www.greencraftbd.com, সেখানে চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো।